এই পিঠাগুলা আমার মা সিদ্ধ চালে খুদলে দেখতাম তাড়াতাড়ি ভিজে গিয়ে আমার মার বাটা শেষ তাড়াতাড়ি পিঠা বানায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পাপিয়া ফার্ম লোজং এর আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো হয়ে গেল আরেকটি দিন। তো আজকে দিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরই। তো বেরিয়ে পড়লাম, এখন যাব মাহিদের স্কুলে মাহিদকে আনতে। এখন বাজে 10:30 মতন, ওর ছুটি হয় 11:30। তো এখন আগে যাব বাবুর একটু দেখে, তারপর বাবার পাশে গিয়ে একটু বসে ছুটি হলে নিয়ে আসব। তো চলুন যাই। বাবা আজকে এত রুদ্র, আর এই আন্টিরা এইখানে কাজ করতেছে। তো আমার বলতেছে আপা ডাটা খাবেন, তো আমি বললাম আচ্ছা দেন কয়টা, আমার আবার ডাটা খুবই পছন্দের। তো সে আমার কতগুলো ডাটা দিচ্ছে, দেন, ধন্যবাদ, থাক সমস্যা নাই, ধন্যবাদ, যাই। আম্মু এই যে এ নাও, আর বলো না, এই খেতে কাজ করতেছে বলতেছে কি আপা কাটা ডাটা খেলে নিয়ে যান। আম্মু এ নাও, আমার অল্প কয়টা একটু কুইটা দিও। চিংড়ি মাছ দিয়ে মজা লাগে বেশি। আম্মু কখন গেল মাইদ স্কুলে? এই কি জানি বলতে নিলাম, কি খাইছে সকালে? পরোটা আর আর ডিম। ও বাবা ফোন দিছিল? না আজকে আর দেয় নেই। ও ভাইকে নিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ, আরে নিতে আসলাম, আবার বললো না বাবা আজকে রাত্রে আসবো না। আজকে দাওয়াত আছে? আছে, মনে হয় না যাবো, কালকে একটা দাওয়াত, আবার পরশু দিন একটা দাওয়াত। না আচ্ছা ঠিক আছে, তো ঘরে আসো, তোমার না বলছি এই রুদ্রের মধ্যে ঝাড়ু দিতে নামো। সকালে এত রুদ্র, এখন আবার আকাশটা মেঘলা করছে। আর আমি মাহিদের গেটের সামনে বসে আছি, আর একটু পরেই ছুটি হয়ে যাবে। আয়াবীর মাহিদ বাবা আসো, তোমার ছোট মামা আগে চলে গেছে। বাসায় যাবো, বাসায় যাবো। বাবা কি বলছিল, এই শোনো আম্মুর দিকে তাকাও, কি হয়েছে বলো? তোমার ছোট মামা বাসায় গেছে, বাবা কি বলছিল, এই শোনো যাবা না কিন্তু, এই আব্বু এই কিছু কি কিনবা বলো? হ্যাঁ আজকে কিছু কিনবা না, ফান্টা খাবে। কোনটা কোক এটা? হ্যাঁ আর কি, তুমি তো বুঝতেছোই না তুমি কি খাবা। কোনটা তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠান্ডা বের হয়ে যাচ্ছে। চামচ দেন না, ধরো ধরো, হয়েছে তোমার না? আম্মুর দিকে তাকাও, হ্যাপি হ্যাপি, চলো বাসার দিকে যাই। তাড়াতাড়ি ড্রেসটা খুলে ফেলো, ড্রেসটা খুলে ফ্রেশ হয়ে নাও। কেন
আর এখন চলে আসলাম রান্নাঘরে। ছেলেটা সকালে খেয়ে গেছে, আর বাচ্চারা কিন্তু স্কুল থেকে আসলে একটু ক্ষুধাই লাগে, তো ছেলেকে একটু তাড়াতাড়ি করে একটু চাপড়ি বানিয়ে দেই। আবার এদিক দিয়ে কি, বাচ্চারা স্কুল থেকে আসলে তাদের কিছু না কিছু কিনে দিতেই হবে, তারা কিছু মানে ওইটা খাক বা না খাক কিন্তু তাদের দোকানে যেতেই হবে। প্রত্যেক দিন ছুটি হলে মা কিনে দাও কিনে দাও। তো ছেলেটার মনটা খারাপ, কান্না করছে, আমার খুবই খারাপ লাগছে। আজকে ছুটির পর দেখলেন না কীভাবে দূর দিয়ে নানু বাসায় যেতে চাইলো, তো যেহেতু রাত্রে থাকছে তাই থাকতে দিইনি। তো এটা ভালো করে মাখিয়ে নিলাম। এই যে আব্বাজান, কী দিয়ে খাবা চাপড়ি? ডিম, একটা ডিম দে মা, একটা ডিম খাও। চা দিয়া? আর এই যে ছেলেকে নিয়ে এক জ্বালা, একদিন একটু ডিম পুষ করে তারে দিতে পারি না, দিলেও ওই ডিমটা খাইতে চায় না, খালি রুটি খায়। চা দিয়া খা অন্তত, তাও খাবে না, মানে কেমন যে হলো অরেনি আমি খুবই টেনশনে আছি। বাচ্চারা যদি ডিম দুধ না খায় ওই বাচ্চার কখনো স্বাস্থ্য হয়? তো তাড়াহুড়া করে চাপড়িটা ভাজতেছি, দুইটা ভেজে দিই, দেখি খায় কি না। সে আবার মন মতলবি, ভালো লাগলে খাবে না ভালো লাগলে খাবে না। আব্বু ধরো ধরো, তাড়াতাড়ি 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 উঠো, বললাম একটা ডিম আনি, দুইটা খাও। গরম আস্তে আস্তে খাও বাবা, তো নিচেটা খাও আগে। এই যে দেখুন তার কাজ, একটু মনোযোগ দিয়ে খাবারের দিকে তাকাও বাবা, কার্টুন আছে সবই তো বুঝলাম, পারছো তো সব? তো ছুটির পর বের হইতে এত, আমি কি করছি? ছোট থেকে বড়, ছোট থেকে বড় কি করছো? ভুল খাইছো তো ম্যাডামের ওইখানে যেভাবে থাকুক না কেন, তুমি এক থেকে দশ পর্যন্ত লিখবা, আবার দশ থেকে এক পর্যন্ত লিখবা, এটাই তো ছোট থেকে বড় আর বড় থেকে ছোট। বলো কি বাবা, দেখি তোমার যে দাঁতটা পড়ছে একটু দেখাও তো, দেখি কাছে আসো একটু। এই যে দেখুন, হ্যাঁ উঠবে। চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে, কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম ডাটা যেহেতু আছে তো আজকে একটু ডাটা রান্না করি মসুরি ডাল দিয়ে। তো আমার কাছে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে, তো মসুরি ডাল দিয়ে ডাটা রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, এখন একটু পেঁয়াজটা ভেজে তারপর সব ধরনের মশলা দিয়ে দেব, কাঁচামরিচটা দিব এটা রান্নায়। তো আমার কাছে খুবই ভালো লাগে এটা, সকালে আমার বাসায় গেলাম তখন তো আপনারা দেখলেনই ডাটা নিয়েছি, তো আজকে ফ্রিজে চিংড়ি মাছ ছিল না, ভাবলাম এভাবেই রান্না করি। তো এটা ঢেকে দিলাম একটু কষানো হোক, আর এদিক দিয়ে আমি রান্না করতেছি আলু দিয়ে ডিম, দুইটা খাবারই আজকে আমার খুবই পছন্দের। আর এটা একটু পানি এখন একটু ভালো করে নাড়াচাড়া করেছিলাম, এখন একটু ডাল দিয়ে দিই, ডালটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দেব। আর এই দেখুন কি সুন্দর রুদ্র উঠেছে, আবার একটু আগে কিন্তু আকাশটা মেঘলা ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ আমার রুদ্র দেখলে খুবই ভালো লাগে। আর এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, এটা পানিতে দিয়ে দিলাম, এটা হতে থাক। তো আমার এটা মোটামুটি রান্না হয়ে গেছে, এখন একটু ধনে পাতা দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করে। আর এইখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা দিয়ে দিলাম ডিম, আর এটা একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। আর আমার ডাটা দিয়ে ডাল রান্না হয়ে গেছে, আর ডিমের তরকারিতে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার কাছে কিন্তু ডাটা দিয়ে মসুর ডালটা খুবই ভাল লাগে, আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানাবেন কেমন লাগে। আর আমার এই যে ডিমের তরকারি হয়ে গেছে, এখন হয়ে গেছে বিকেল। আম্মু এখানে শুটকি ভাজতেছে। আম্মু এটা কি শুটকি? চাপা শুটকি। চাপা শুটকি, আজকে কি হবে চাপা শুটকি দিয়ে? চাপা শুটকির পিঠে। আর ওগুলো কি ভাজছো দেখি? কাঁচা মরিচ রসুন। আর চাল বাড়িটা নিয়ে আসছো ঘর বাসা থেকে, তোমাদের বাসা থেকে? দেখা যাক কেমন হয়, কিন্তু অনেক মজা না আমার পিঠাটা? এটি ময়মনসিংহের চাপা শুটকির ভর্তা দিয়ে পিঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি শুটকিটা ভাজো, পরে প্রসেসিংগুলো আবার দেখাই। আর এদিকে শুটকি বাটা হচ্ছে, মানে শুটকির ভর্তা হবে,
এটা মূলত শুটকি ভর্তা ভিতরে দিয়েই বানায়। টেস্টটা আসে চিতই পিঠা যখন আমরা শুটকি ভর্তা দিয়ে খাই, তেমন একটা টেস্ট, কিন্তু খুবই মজার পিঠাটা। আমরা এখন কি করতেছো? এই তো চাউলের গুঁড়ি মাখতেছি। ও, এটা কি দিছো? এটা লবণ। মানে চালকে যে কি জানি আতপ চাল নাকি এমনি ভাতের চাল? ভাতের চাল। আর এই যে শুটকি ভর্তা, আর তা বসায় দিছে আম্মু। দেখি একটার প্রসেসিংটা একটু দেখি আম্মু কীভাবে বানায়। আমার তো এখনই দেখা পানি আয় পড়তেছে মুখে। চ্যাপটা চ্যাপটা বানাবো না মা? গোল গোল লম্বা লম্বা দিয়ে চ্যাপটা না? তুমি এই পিঠা কই থেকে শিখছো? আমার মায়ের, ময়মনসিংহের মানুষের কাছ থেকে শিখছে। ও, সিলেটে যে ময়মনসিংহের মানুষ যাইতো? হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহ। এটা শেপটা কিন্তু সুন্দর হয় নাই? হয় নাই। এটা দাঁড়াও, ঠিক আর একটা দাও মা। কিটা কি একটু নরম হয়ে গেল না? ঠিক আছে ঠিক আছে। মাহিদের দিবা শুটকি ছাড়া? মাহিদ তো এগুলো এমনিই খাইতে পারে। এটা মাহিদের, ঠিক মাহিদের জন্য দিতেছ? মাহিদের জন্য ভর্তা ছাড়া। আর এই একটা ভর্তা দিছো কিন্তু এটা শেপটা নষ্ট হয়ে গেছে, এটা একটু সুন্দর হয়েছে। মাহিদের জন্য কয়টা দিতেছ? চারটা বানাই বাইর জন্য, আবার জাল দিয়ে খাইতে পারবো না তো। আচ্ছা আচ্ছা। তোর শরীরটা কেমন? জ্বরটা একটু কমছে? আবির না জ্বর, মায়ের কেমন? আম্মু অনেক মজা হয়েছে। আম্মু এই না পিঠা খাও। আমি তো এটা খাইছি মা, অনেক মজা হয়েছে। দাঁড়া, এটা চাপা শুটকির ভর্তার পিঠা, এটা ময়মনসিংহের মাংস, এটা খায় না এখন আনে। আর ময়মনসিংহের মাংস খায় বুঝলাম, কিন্তু মানে আমার মা এই পিঠা, ময়মনসিংহের লোক আছে আমাদের ওইখানে, তাদের কাছ থেকে আমার মা শিখছে এই পিঠা বানানো। আমার নানে সিদ্ধ চাউল বাইটে তারপর চাপা শুটকির ভর্তা করে এই পিঠাটা বানানো হয়, অনেক স্বাদ। আর এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।